বারো বছরে দুইটা সর্বোচ্চ ভাগ্যবান গরু কেনেন নাই? আমি সব আমার পালার থেকে আসা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কাউন্দিয়া মধ্যপাড়া আমিন বাজার সাভার। দেখতেই পাচ্ছেন যে আমরা দেখানোর চেষ্টা করছি একদম বাড়ির মধ্যে, থাকার বাড়ির ঘরের মধ্যে ছোট্ট ভাবে গরু লালন পালন করা হয়। অন্যান্য ব্যবসার পাশাপাশি সে গরু লালন পালন করে, এবং এই গরু লালন পালন করার উৎসাহটা কিভাবে পেয়েছিলেন এবং গরু লালন পালন করে কি এমন আছেন এখন আসলে, সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তা আমরা দেখতে পাচ্ছি যে তিনটা গাভী আমরা দেখতে পাচ্ছি, এবং তিনটা গাভী উন্নত জাতের গাভী আমরা দেখানোর চেষ্টা করছি যে ছোট্ট পরিসরে একদম থাকার ঘরের মধ্যেই গলা চলে, যে ছোট পরিসরে তিনটা গাভী লালন পালন করা হয়। দর্শক দেখতেই পাচ্ছেন, আমরা একটু কথা বলি সে উদ্যোক্তার সাথে, কথা বলে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। ভাই একটু এদিকে আসবেন, গাভীগুলো মনে হচ্ছে যে একটু দুষ্ট টাইপের নাকি? আসসালামু আলাইকুম, একটু জোরে কথা বলেন, কেমন আছেন? ভালো ভাই, ভালো আছেন? আপনার হাসি বলতেছে কিন্তু আপনি ভালো আছেন। আচ্ছা, কি নাম আপনার? হাসান ভাই। আচ্ছা, আমরা শুনলাম যে আপনি অন্য ব্যবসা করেন, কি ব্যবসা করেন? মাছের ব্যবসা করেন, কৃষি কাজ করি। মাছের ব্যবসার পাশাপাশি আপনি গরু লালন পালন করেন, কৃষি কাজও করেন, একটু এদিকটা আসেন। এই যে গরু লালন পালনটা কতদিন হলো শুরু করেছেন? 10-12 বছর। এই আগ্রহটা কার কাছে পেয়েছিলেন? আমার মা থেকে, মা পালতো আগে। আচ্ছা, তার মানে সেই আগ্রহ থেকে আপনি শুরু করেছিলেন। তা আপনি যখন শুরু করলেন কি দিয়ে শুরু করছিলেন? একটা গাভী আনছিলাম, গাভী গরু। তারপর কি আর কিনেন নাই? না, তারপর আর কিনে। তারপরে কি মানে জাত উন্নয়ন করে করে সব আমার পালের আরো আরো 7-8টা বেচছি, 7-8টা বিক্রি করছে, 7-8টা বিক্রি করে ফেলেছি। আবার আছে 5টা আমার কাছে, 5টা আছে বাসুর সহ। আচ্ছা, আমরা 3টা গাভী দেখতে পাচ্ছি। তিনটা গাভী তো মাশাআল্লাহ মনে হচ্ছে যে অনেকটা ভালো জাতের গাভী পাইছে। জাত ভালো। এগুলো দুধ হয় কত দূর করে? 15-16 লিটার। একটা 16 লিটার, তাহলে তিনটাতে এখন কয় লিটার হয়? এখন দুইটা 30 লিটার, দুইটা দুধ দেয় এখন 30 লিটার হয় দুই বেলা। দুধ বিক্রি করেন কত করে? 70 টাকা। এই যে 70 টাকা দুধ বিক্রি করে কি এখন আয় হয় খরচ দিয়ে? এখন একটা দিয়ে যদি সব খাওয়া যায় তাহলে আয় হবে, ঠিক আছে, বাছুরটি লাভ থাকে, বাছুরটা লাভ থাকে, এমনি তো আয় থাকে না। একটা দিয়ে সবটি খায়, দুইটা দিয়ে সব খায় তাহলে আয় হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখন ওদের টাকা দিয়ে ওদের খরচ হয়? হ্যাঁ, ওদের টাকা ওদের খরচ হয়, বছর শেষে বাছুরটা লাভ থাকে, বাছুরটা লাভ থাকে। এই যে 10 বছরে আপনি অন্য ব্যবসাও করেন, কৃষি কাজ করেন, তাই না? 10 বছরে গরু লালন পালন করতেছেন, আসলে গরু লালন পালন করার পর থেকে কি কোনো আয় করেছেন গরুর আয় থেকে? হয় আয় হয়, এটা আর কি মায়া লাগে, তো মায়া ছাড়তে ইচ্ছা করে না। গরুর আয় থেকে কি করছেন এ পর্যন্ত? সব মিলে দিলে এই যে একটু জায়গা জমি লাগে, কি করি? মানে এই জায়গাটা কিনছেন? না, বাইরে কিনছি। বাইরে? আচ্ছা, তার মানে গরু লালন পালন করে কি লাভ হয় আসলে? হয় না, সমান সমান থাকে। কেন এখন কেন এটা এমন? গুড়া ভুষির দাম বেশি, গুড়া ভুষির দাম বেশি, 1500 টাকা বস্তা, পুরো 800 টাকা বস্তা, খুদ 1700 টাকা বস্তা। আচ্ছা, খাওয়ান কি কি গরুকে? গমের ভুষি পুরা, তারপরে কাঁচা ঘাস, তারপরে ভুট্টার ফাঁকি। কাঁচা ঘাস তো কি কিনে খাওয়ান? হ্যাঁ, কাঁচা ঘাস তো কিনে খাওয়াই, এখন কিনে খাওয়াই, আমি আগে নিজে খেতাম। আচ্ছা, এখন পারি না দেখে কিনেই খাওয়াই। মানে একা একা পারেন না এই কারণে নাকি? হ্যাঁ, একা একা পারেন না, আমার মায়ের অসুস্থ যদি এখন নিজে কিনে। আচ্ছা, তার মানে এখন যেটা হলো আপনার শুরু ছিল 20,000 টাকা, তারপরে আর কোন গরু কিনতে হয়নি? তাহলে তো লালন পালন করে আরো গরু বিক্রি করেছেন? কতগুলো বিক্রি করছেন? 7-8টা। 8টা গরু বিক্রি করছেন,
মানে এখন যে তিনটা গাবি দেখতেছে, তিনটা গাবি তো মাশাআল্লাহ 6 থেকে 7 লাখ টাকা হবে। আবার আবার একটা বাস্তির দিছি, একটা বাস্তির দিছে বাস্তির মাশাআল্লাহ। তার মানে এখন 20,000 টাকা দিয়ে শুরু করে এখন যেটা আছে সবই তো আপনার লাভে আছে। লাভ আমার খাটনি আছে না, খাটনি তো আছেই। তা এই যে আপনারা যে ছোট পরিসরে গ্রামে গঞ্জে এরকম ঘরের মধ্যে গরু লালন পালন করতেছেন, আসলে এই ব্যাপারে আমাদের যুব সমাজকে কি মেসেজ দেবেন আপনি যারা বেকার ঘুরে বেড়ায়? এরা যদি করে তাহলে করবো, আমরা তো কিছু মনে হচ্ছে সোল হুয়া চল পারছে, আমরা হুয়া চল পারছি না। আপনি খাটনি করে খাইতে চাই। আপনারা যখন শুরু করছেন 10 বছর আগে তখন তো সবকিছুর দাম কম ছিল। হ্যাঁ, দাম কম ছিল, কিন্তু এখনকার বাজারে শুরু করলে কি আসলে মায়া লাগে, ছাড়তে ইচ্ছে করে না, পাইলে আইছি সবসময়। আচ্ছা, না এখন যদি কেউ নতুন শুরু করে তাহলে আসলে কি লাভবান হতে পারবে? হইবে লাভবান, নিজের নিজের ইয়ে পরিশ্রমে হবে, মানে নিজে খাটতে হবে, নিজের পরিশ্রম হবে, নিজে খাটলে লাভবান হওয়া সম্ভব হবে, হওয়া যাবে। হ্যাঁ, হওয়া যাবে। আচ্ছা, না একটু বলবেন যে ধরেন আমাদের দেশ থেকে অনেক লোক আছে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে বিদেশে যাচ্ছে, তো সেই বিদেশ না গিয়ে যদি এরকম দুটা তিনটা গরু বাছুর কিনে লালন পালন করে বিদেশে এসে বেশি ইনকাম করতে পারবে? কিন্তু মানুষ তো বলে যে লস হয়, মানুষ লস টাকা রাখতে হবে না। আর আমি যদি এই টাকাটা যদি আরেকটা করি তাহলে হইবে কমতে, মানে আরেকটা করি মানে আরেকটা আরেক জনে করে আমি ওই মদ বেঁচে দুধ খায়, দুধ বেঁচে মদ খায়, ওইটা করলে তার হবে না। ও আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন যে আয় করলে, সৎ পথে আয় করলে তাহলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব হবে, লাভবান হবে। এটা নিয়ে কোন ট্রেনিং নেওয়া দরকার আছে কিনা? মানে আপনারা যদি ট্রেনিং দেন তাহলে দিব আমরা। না না, কেউ নতুন যদি করে তাদেরকে ট্রেনিং নিয়ে করাটা ভালো হবে না পুরনো কোনো খাবারই পড়া কোনো কিছু না, তাহলে নিজের নিজের কাছে সবকিছু। আচ্ছা, মানে যদি টেক কেয়ার করা ঠিক মতো করা যায়, যেরকম সন্তান লালন পালন করা, হ্যাঁ সব নিজের নিজের কাছে সন্তান যেরকম পালন লালন পালন করি এক ওইরকম লালন পালন করতে হয়। আচ্ছা, তো সন্তানকে লালন পালন করলে তো দেখা গেছে সন্তান বড় হলে ভাত খাবার দেয় না, সন্তান দেয় না, এরা তো দেয়, এরা তো বেমানি করবো না, একটা তো চলি না, এরা বেমানি করবে না, না এরা বেমানি করবে না তো। ওদেরকে যত্ন করা গেলে অবশ্যই ওরাও আপনাকে দেবে, ওদের যদি আমি না খাওয়াই দেবো আমি কেমন করতে গেলে ওদের খাওয়াই দিকে আমার ওরা খাওয়ায়। আচ্ছা, আপনি এই যে মাছের ব্যবসার পাশাপাশি আবার কৃষি কাজ করেন, আবার গরু দেখাশোনা করেন, এত কিছু সামলান কি করে? আসলে মানুষ দেখ করে, নিজে করি, মানুষদের মাই করতো, আমি খালি গাছ কেটে দিতাম, আমার মাই বেশি করতো, মা করতো, মায়ের স্টোক করছে তো আমি। আচ্ছা আচ্ছা, এখন কি অবস্থা মার? ভালো, এখন অনেকটা ভালো, উই যাইতো। আচ্ছা, দর্শক শুনলেন মা করতো, এখন মা সহযোগিতা করতে পারে না, উনি এখন একাই করতেছেন। তো এই যে গরু বাছুর লালন পালন নিয়ে আর কি স্বপ্ন দেখেন সামনে? মানুষের তো বহু স্বপ্ন থাকে, আর বড় করবেন? হ্যাঁ, বড় করার ইচ্ছা আছে, ইচ্ছা আছে, কিন্তু সেক্ষেত্রে তো এইটুক জায়গার মধ্যে হবে না, বাইরে জায়গা আছে, বাইরে করুক, ওই যে আমি তো একটু বেঁচে যাই না, মায়া লাগে দেখে। আচ্ছা, সব রেখে দেন, আমার পালতেও কষ্ট হয়, পালতেও কষ্ট হয়, কিন্তু আমার তো সারবার চাই না, এই 10-12 বছরে 2টা সারবার চাইছে, 12 বছরে মাত্র 2টা সারবার, সব দাম, সব দাম, সব দাম, তার মানে আপনি তো অনেকটা ভাগ্যবান। ভাগ্য হচ্ছে তাহলে ওই জন্য আপনি আর গরু কেনেন নাই? না কিনি না, আমি সব আমার পালার থেকে আমার হবে নতুন করে সব। এদের মাটা কই প্রথম যেটা নিছিলেন? এটা যে আজকে 5 দিন ধরে বিক্রি করছি, ঘিরে বিক্রি করে দিলেন 5 দিন ধরে, আমি কি করবো, মানে খাওয়া আমার লস। কেন লস? মানে এখন দুধ কম দেয়? হ্যাঁ, 2 কেজি দুধ হয়, খাওয়া লস না, পুরো 1 কেজি পুরার দাম হলো 20 টাকা, ভুষির দাম 50 টাকা, খুদের দাম 35 টাকা। একটা গরুকে প্রতিদিন মানে কয় কেজি করে গুড়া ভুষি দেন? একটা গরুকে প্রতিদিন 4 কেজি ভুষি, 4 কেজি গুড়া। আচ্ছা, 4 কেজি ভুষি, 4 কেজি গুড়া, খুদ লাগে 1 কেজি 1.5 কেজি, খুদ লাগে 1.5 কেজি। তাহলে এই যে খুদের কেজি কত করে, ভুষি আর গুড়া ভুষি? কেজি 35 টাকা, 35 45, গুড়া 20। তাহলে একটা গরুর পিছনে খরচ হচ্ছে কত টাকা প্রতিদিন? 150 টাকা, 150 টাকায় হয়?
আরো বেশি হওয়ার কথা না হয় 1.5 টাকা কিন্তু অনেকে বলে যে একটা গরুর পিছনে 300 টাকা খরচ হয় হয় কেন এটা আপনার কম হচ্ছে কেন আচ্ছা ঘাসটা বেশি খাওয়ান নিজেই করে যার কারণে আপনার ওদিকে খরচটা কম হচ্ছে আর যে অসুখ বেসুখ যেগুলো হয় সেগুলো কিভাবে বোঝেন বা কি অসুখ গরুর বেশি হয় মানে আমি কই যাবেন না মাইসের কি হয় আমারও হয় না অসুখ হয়নি কখনো কোন ডাক্তার আনা লাগে না ডাক্তার নেই বিশে ডাক্তার আমি আর বেশি একটা হয় না আচ্ছা বা সেদিক দিয়েও আপনি ভাগ্যবান আমি ওই ফ্যাকশন মক্সিন এগুলো মারি না আচ্ছা আমার নিজের দিয়ে আমি সবকিছু করি নিজেই করেন যাকে এটা খুবই ভালো লাগলো তে গরু বাছুর লালন পালন করে আসলে স্বাবলম্বী হওয়া সম্ভব আপনি কি মনে করেন আশা তো মানুষের আশা তো বহুত বড় থাকে আপনি সফল হয়েছেন আর একজন করলে আমি করলে যে সফল হবো তার কোন গ্যারান্টি আছে এর ভাগ্য হয় যদি এর পরিশ্রম করে যদি উঠতে পারে উঠবো সফল হওয়ার কোন মন্ত্র আছে কিনা আছেই তো কি আছে বহু ধরনের আছে একটু বলেন না সেই গোপন মন্ত্রটা মানুষ তো শিল্পী হইতে চায় সে গোপন রহস্যটা কি যে সফল হওয়ার বহু ধরনের স্বপ্ন আছে স্বপ্ন আল্লাহ যদি পূরণ করে হবে আচ্ছা সোজা কথা সৃষ্টিকর্তা যদি দেয় তাহলে অবশ্যই হবে সাথে সাথে শ্রম দিতে হবে আমার হিল্লা করেন তাকে হিল্লা করি মালিকের ইচ্ছা আচ্ছা মানে সবই তো আল্লাহর আমানত আমরা মাত্র হিল্লার আল্লাহ না দিলে তো আমি পারবো না সেটাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা দোয়া করি যে আপনি বড় খামারি হন একদিন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা একজন মাছ ব্যবসায়ী গরু লালন পালন নিয়ে বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা আচ্ছা লোন সরকারের কাছে বলবেন আমরা তো লোন দিতে আসি নাই আমরা আপনার জানি তো লোন দিতে আসেন নাই আচ্ছা সরকারের কাছে বলবেন যে সহজ শর্তে লোন দিতে সরকার তো কৃষি খাতে লোন দেয় কখনো চেষ্টা করেছেন চেষ্টা তো করি দেয় না তো দেয় না তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে কি কি সরকারকে কিছু বলতে চান আপনি সরকার দিলে আমরা নিব লোন মাইশিরা দিলে আমরাও নিব আমাদের আরো 10-15 জন আছে খামারি এনে আচ্ছা ঠিক আছে আশা করি আপনার এই প্রতিবেদনটা সরকারের উচ্চ মহলে কেউ না কেউ দেখবে এবং আপনাদের পাশের লোন দিয়ে সহযোগিতা করবে খামারি আছে সুপ্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি সামনে আরো নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।